আরে মহালয়ার দিন আমার নতুন গাড়ি দুটো ডেলিভারি দেবে। ওই একটু পুজো দিয়ে দেবো, তারপরের দিন থেকেই ট্যাক্সি হিসেবে রাস্তায় নামিয়ে দেবো। একটা নান্টু চালাবে, আর একটা নতুন ছেলেকে বলে রেখেছি সেই চালাবে। সত্যি টুকাই, তুই একটা কাজের মতন কাজ করে দেখালি কিন্তু। হ্যাঁ যাই বল, আমাদের টুকাইকে দেখে কিন্তু শিখতে হয় কেমন করে একটা জিনিসের পিছনে লেগে থাকতে হয়। হ্যাঁ সত্যি, মা বগলার দয়ায় টুকাই এত দূর এলো তো। বলি তোরা যে সবাই টুকাইয়ের কথা বলছিস, এত টুকাইয়ের এত সুনাম করছিস, আমাদের নাথ বউটার কথা বলছিস না তো একবার? মেয়েটা সত্যি সত্যি বড্ড পয়ারে, ওই বাড়িতে পা দেওয়ার পর থেকে দেখ দেখি নি কিরম একের পর এক ভালো হচ্ছে। ভালো খবর মাগো ঠাকুর তো শেয়ার বলতে, লক্ষ্মী মেয়ে আমাদের। কি হলো ব্যাপারটা? উর্মি গম্ভীর হয়ে গেল কেন? ও কি ব্যাপারটা শুনে খুশি হয়নি? টুকাই একদিন কিন্তু ভালো করে খাওয়া দাওয়া করতে হবে, হ্যাঁ বুঝলি তো? না বড় বৌদি বলছি, ওই রেশন কার্ডের কাজটা হয়েছে? আরে বাবা, একদিনে কি রেশন কার্ডের কাজ হয়? আমার মনে হয় আরো দু তিন দিন যেতে হবে ওই অফিসে। মা বলছি মহালয়ার দিনই আমার দুটো গাড়ি আসছে নতুন। তাই? বাহ, এ তো ভালো খবর। উর্মি, মনে হয় বরফ গলছে। কি হলোটা কি? কি চলছে উর্মির মাথায়? সুমন তো আবার অপেক্ষা করছে। মিমি, আমি না এখন একটু বেরোচ্ছি, আমি এসে শুনবো তুই কি বলছিলি, ঠিক আছে? আমি শুনবো কিন্তু, ঠিক আছে? আসছি। রিনি যে উর্মিদের সাথে এত শয়তানি করছে সেটা তো আমার কাউকে বলা উচিত। বাবা, কিন্তু রিনিটা যা পাগলি, ওকে আমার ভীষণ ভয় লাগে। বিক্রেতার সাথে যদি আমার ঝামেলাটা আমার বাড়িয়ে দেয়। ও কোথায় রাখলাম ঘড়িটা? তাড়াহুড়োর সময় যত বাড়াবাড়ি, কোনো কিছু যদি হাতের কাছে পাওয়া যেত। আরে শুনছো, দেখো না ঘড়িটা কোথায় রাখলাম। জায়গা মতো রাখলেই সব পেয়ে যাবে। কি ব্যাপার বলতো, মুখটা এরকম গম্ভীর হয়ে আছে কেন? গাড়ি কেনার কথাটা আগে তোমাকে বলিনি বলে রাগ হয়েছে? এই ব্যাপারে কে মন খারাপ করে গো? আর সব কথা যে আমাকে এসে আগে বলতে হবে তার কোনো মানে আছে? তাহলে মুখটা এরকম ভার করে রেখেছো কেন? বলো বলো, ভার করে রেখেছো কেন মুখটা? শোনো না, তুমি না এই গাড়ি দুটোকে আর ট্যাক্সি হিসেবে রাস্তাতে নামিও না। আরে বাবা, গাড়ি দুটো কিনলাম কি আমি ফেলে রাখার জন্য নাকি? পাগলি একটা। আমি সে কথা কোথায় বললাম? দেখো ট্যাক্সি তো তুমি অনেকদিন ধরে চালালে, হ্যাঁ এবার একটু নতুন কিছু করার কথা ভাবো না। নতুন নতুন কিছু মানে? একটু নতুন করে ভাবো না টুকাই। দেখো আমি কি বলতে চাইছি, তুমি এই গাড়ি দুটোকে নিয়ে ট্রাভেল এজেন্সি খুলতে পারো। হ্যাঁ ট্রাভেল এজেন্সি খুলবে খুলবে এটা তো তোমার অনেক দিনের ইচ্ছে, তো এর থেকে ভালো সুযোগ কিন্তু আর পাবে না। ও এই কথা পারো বটে তুমি। আরে ট্রাভেল এজেন্সি কি হাতের বোয়া নাকি? এই বললাম এমনি ট্রাভেল এজেন্সি হয়ে গেল? শোনা, তোমার ছেলে মানুষই বুদ্ধি, অত সহজ নয় বুঝলে। আসি। কেন সহজ নয়?
আমি কি তোমাকে কোনো ফাইভ স্টার রেস্টুরেন্ট খুলতে বলেছি? আমি বলছি তুমি একটা ট্রাভেল এজেন্সি খোলো। আর দেখো তুমি তো অনেকদিন ধরে এই ট্যাক্সি ড্রাইভিং গাড়ি এই সব নিয়ে আছো, তো তুমি তো বেটার জানবে কোথায় কোনটা কি করলে ভালো হবে। হ্যাঁ সেটা ঠিক। তাহলে অসুবিধাটা কোথায়? দেখো যেটা বুঝো না সেটা নিয়ে কথা বলো না, আমি এখন প্রিপেয়ার নই। ঠিক আছে হয়েছে এলাম। না তুমি কোথাও যাবে না, আগে তুমি আমার পুরো কথাটা শুনবে তারপর কোথাও যাবে। দেখো তুমি প্রিপেয়ার নও আমি মানছি, কিন্তু কখনো না কখনো তো তোমাকে প্রিপেয়ার হতে হবে, তাই না? তো সেটা এখন থেকে হতে ক্ষতি কি? এতদিন তো ট্যাক্সি চালালে, এবার একটু বড় কিছু করার কথা ভাবো না। ও এই ব্যাপার, একজন ট্যাক্সি ড্রাইভারের বউ হয়ে থাকতে বোধহয় তোমার সম্মানে লাগছে। তুমি তো জেনে শুনেই সারাক্ষণ খালি এক কথা বলবি না তো টুকাই, কিছু হতে না হতে একবার আকাশ থেকে ইনফিনিটি কমপ্লেক্সকে টেনে টেনে নিচে নামিয়ে আনছে। আগে বোঝ কি বলতে চাইছি তারপর মুখ খোল। ও জেঠিমণি বলছি দাও না, আমি করে দিচ্ছি দাও। তুই ছাড় না রিনি, আমি করছি তো। আরে বাবা তোমার কত কাজ, আমি এটুকু এগিয়ে দিতে পারবো না, তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। কত কাজ মানে? আরে কাল আমাদের ভালো মন্দ খাওয়া দাওয়া হবে তো। খাওয়া দাওয়া কোন আনন্দে? তুমি আমার কাছে কেন লুকোচ্ছো জেঠিমণি? আমি কি বাইরের লোক নাকি? টুকাইদা উন্নতি করলে তো আমার খুশিই হবে বলো। সব তুই কি বলছিস বলতো, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। এমা টুকাইদা তোমায় বলেনি? টুকাইদা ট্রাভেল এজেন্সি খুলছে তো। মহালয়ার দিন নান্টুর গ্যারেজে উদ্বোধন হবে, তার আগে কত কাজ না। ভুলভাল বকিস না তো, খেপেছিস নাকি তুই? হ্যাঁ ওই দেখো বলে নাকি ভুলভাল বলছি। আরে সবাই জানে নান্টুর গ্যারেজে সবাই কথা বলা বলি করছে। সবাই ভুল বলছে, তুই তো জানিস পাড়ার লোকে কেমন গুজব রটায়, ওসব সত্যি না। আরে বাবা সত্যি সবাই জানে, টুকাইদা আর বৌদি কাল সকালবেলা নান্টুর গ্যারেজে যাবে সবকিছু গোছাতে। আর এই বুদ্ধিটাও না বৌদি টুকাইদাকে দিয়েছে। টুকাই ব্যবসা করবে, সেই বুদ্ধি উর্মি দিয়েছে। এত কিছু হয়ে গেল অথচ আমি কিছুই জানলাম না। না না কোথাও একটা ভুল হচ্ছে। এই তো এইবার আগুনটা লাগবে লাগবে করছে। কি হয়েছে গো জেঠিমণি, তুমি কি সত্যিই জানতে না? টুকাইদা তোমায় বলেনি? কাজে কমে হয়তো ভুলে গেছে। যাক এখন তো তুমি জেনে গেলে, কি মজা হবে বলতো। টুকাইদার ট্রাভেল এজেন্সি থাকলে আমরা সবাই ফ্রিতে ঘুরতে যেতে পারবো। তুই এখন যা, আমায় কাজ করতে দে। আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি, তুমি কাজ করো, আমি কালকে আসবো, ওদের সবাইকে হেল্প করতে হবে তো। বললাম তো তোকে যেতে। জেঠিমণি তুমি রাগ করেছো তাই না? টুকাইদা যে তোমাকে বলেনি আমি না জানতামই না, আমার মনে হয় তোমাকে বলে দেওয়াটা না ঠিক হয়নি। ও জেঠিমণি তুমি না প্লিজ টুকাইদাকে বলো না আমি তোমাকে বলেছি, নাহলে আমাকে খুব বকবে। আসলে এত আনন্দের খবর না আমি আর চেপেই রাখতে পারি। একটা কথা বললে তোর কানে যায় না তাই না? বলছি তো যেতে, সেই তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকড় বকড় করেই যাচ্ছিস। আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। ও হ্যাঁ তোমাকে তো আসল কথাটা বলাই হয়নি, বৌদির নামে নাম রাখছে জানো তো, উর্মি ট্রাভেলস। আমি এলাম। এমা টুকাইদা তোমায় বলেনি? বলেনি টুকাইদা ট্রাভেল এজেন্সি খুলছে তো, বৌদির নামে নাম রাখছে জানো তো, উর্মি ট্রাভেলস। লেগেছে লেগেছে আগুন, আর যে সে আগুন না একেবারে দাবানল। এবার দেখি তোকে কে বাঁচায়। টুকাইদা ট্রাভেল এজেন্সি বলছে তো, আর এই বুদ্ধিটাও না বৌদি টুকাইদাকে দিয়েছে। টুকাইদা তোমায় বলেনি? বৌদির নামে নাম রাখছে জানো তো, উর্মি ট্রাভেলস। হোর্ডিংয়ের লেআউট বানিয়ে ফেললাম। এবার তোমার যারা যারা চেনাশোনা আছে তাদের সবাইকে জানিয়ে দাও যে তুমি বিজনেস শুরু করতে চলেছো, তারপর আমরা আস্তে আস্তে প্রমোশন বাড়াবো।
চেনা শোনা বলতে ও হ্যাঁ শোনো না, এই আমি ওই যেসব বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাই না, ওদের বাবা মারা আমাকে খুব বিশ্বাস করে, বুঝেছো তো? ভাবছি ওনাদেরকেই আমি প্রথমে বলবো কথাটা। চিন্তা করিস না টুকাই, একবার ব্যবসাটা শুরু হয়ে যা, দেখবি আস্তে আস্তে সব ভালো হবে। আর একবার ভাবো, সবাই যখন জানতে পারবে কত খুশি হবে। সব থেকে বেশি খুশি কি হবে বলো তো? রাখি আন্টি। শুক্লা, কি গো বসে আছো কেন? হ্যাঁ শরীর খারাপ লাগছে, অম্বল হয়েছে, ওষুধ দেবো? হ্যাঁ গো। কিছু হয়নি। কিছু হয়নি, এমনি শুধু শুধু বসে আছো? সারাদিন এত খাটাখাটনি করো, তুমি তো এই সময় ঘুমে ঢলে পড়ো একেবারে। হ্যাঁ গো, কি হয়েছে গো তোমার? হ্যাঁ শুক্লা, ও শুক্লা কি হয়েছে বলো না। শুক্লা বলো না আমাকে কি হয়েছে, বলবে না? তোমার ছেলে ট্রাভেল এজেন্সি খুলছে, ব্যবসা শুরু করছে, মহালয়ার দিন উদ্বোধন। এটুকাই, তুই ট্রাভেল এজেন্সি খুলছিস, প্ল্যান করলি কবে? আগে তো কিছু বলিসনি। বাড়িতে কাউকে কিচ্ছু বলেনি বাপ্পা। ও আজকাল আমাদের কাউকে কিচ্ছু বলে না। দেখেছো তো, বলেছিলাম সবাইকে আগে ভাগে বলে দাও। এখন কেন চুপ করে আছো, কিছু বলো না। মা তেমন কোনো ব্যাপার না, এখনো তো কোনো কিছু ঠিক করেই উঠতে পারেনি। আমি ভেবেছিলাম সবটা ঠিকঠাক করে একেবারে তোমাদের বলবো, কিন্তু মা তুমি কোথা থেকে জানলে এটা? আমার নাম বলতে তো বারণ করেছিলাম, এক্ষুনি আবার বলে দেবে না তো? সে যেখান থেকেই জানি, জেনেছি এটাই বড় কথা নয় কি? তুই বা উর্মি কেউ তো বলিসনি, এটুকু তো নিশ্চিত। দেখ বাবা, পাড়াটা তো ছোট, তোরা নান্টুর গ্যারেজে গিয়ে কথাবার্তা বলছিস, অফিস বানাবি ভাবছিস, লোকেরও তো চোখে পড়ে নাকি? যাক বাবা, বেঁচে গেছি। কি রে টুকাই, মা বাবা এত বড় একটা কথা তুই আমাদের বললি না, বড়দিকে পাড়ার লোকের কাছ থেকে জানতে হলো? সবাই ভুল বুঝছে তো আমাদের, কিছু একটা করো। ভুল তো বুঝছে, কিন্তু মির্জাফরটা কে? মায়ের কানে কথাটা কে তুলল? কি গুজগুজ করছিস? এই কি হয়েছে একটু খুলে বল দেখি, কি হয়েছে তো? তাই তো, টুকাই কিছুই তো বুঝতে পারছিস না, কি হয়েছে বল না। আরে তেমন কিছুই না, আমি ঠিক সময় মতোই তোমাদের বলতাম, কিন্তু তোমরা জেনে যখন গেছো তাহলে বলছি। শোনো, আমি শিওর তোমরা শুনলে খুব খুশি হবে। আসলে কাল তো মহালয়া, কালকে আমার নতুন গাড়ি দুটো আসছে, তাই তোমাদেরকে তো আমি বলেইছিলাম আমার নতুন গাড়ি দুটো এলে ট্যাক্সি হিসেবে রাস্তায় নামাবো। একটা ওই নান্টু চালাবে, আর একটা অন্য একটা ছেলেকে বলা আছে। কিন্তু উর্মি আমাকে বললো একটু বড় করে ভাবতে, তাই ওর কথা শুনেই আমি সিদ্ধান্ত নিলাম যে ট্রাভেল এজেন্সিটা এবার আমি খুলে ফেলবো। এটাই ব্যাপার। তোমরা সবাই হাসছো কেন? আরে হাসবো না, হাসির মতো কথা বললে তো হাসি পাবেই। ঢাল নেই, তরোয়াল নেই, রিধিরাম সর্দার। আরে ট্রাভেল এজেন্সি করা কি অত মুখের কথা? হ্যাঁ ব্যবসা করা অত মুখের কথা নয়। আচ্ছা কি করে করবি শুনি। মেচকা, তোমরা ওকে ডিমোরালাইজ কেন করছো বলো তো? আচ্ছা বিজনেস শুরু না করার কি আছে? দেখো সবার তো আর নিজের গাড়ি থাকে না, কিন্তু গাড়ির প্রয়োজন সবার, ও সেখানে গাড়ি দেবে। তারপরে কত অফিস আছে যাদের গাড়ির প্রয়োজন হয়, সেখানে গাড়ি দিলে চলবে। আরে বাবা, এটা কি একটা কথার কথা হলো? পাড়ায় তো অলরেডি একটা ট্রাভেল এজেন্সি আছে। এটুকাই, ওই সোমেন নাকি চালায়, তো ওর থেকে তো পাড়ার লোকজন গাড়ি টাড়ি নেয়, তা খামোকা হঠাৎ করে তোর থেকে গাড়ি নিতে যাবে কেন? হ্যাঁ আচ্ছা, এটা না হয় বাদই দিলাম। উর্মি তুমি অফিসের কথা বলছো,
আমি কালকে একটা অফিসে গেলাম, গিয়ে বললাম আমার গাড়ি ভাড়া খাটাবো। বললে কি অফিসে আমার গাড়িটা খাটতে শুরু করে দেবে? আরে বাবা, ওখানে কত ভেন্ডার ওত পেতে বসে আছে, এর জন্য কন্ট্যাক্ট চাই, বুঝেছো? কন্ট্যাক্ট টুকাইয়ের কি সেই কন্ট্যাক্ট আছে? এখন কন্ট্যাক্ট নেই, কিন্তু কন্ট্যাক্ট হতে কতক্ষণ? একেই বলে ছেলে মানুষই বুদ্ধি। আরে এই কাজটা মুখে বলা যতটা সহজ, করাটা ঠিক ততটাই কঠিন। টুকাই কি পারবে? পারবে না, শেষকালে গিয়ে হিতে বিপরীত হবে। সে কথায় বলে না, খাচ্ছিল তাদের তাঁত বুনে, কাল হলো তার এড়ে গরু কিনে। দেখো নাথবু, তোমাকে একটা কথা বল, হ্যাঁ তোমার এই বুদ্ধিটাই ভাবনাটা কিন্তু খারাপ না, কিন্তু এসব অনেক হ্যাপার ব্যাপার, শেষকালে দেখবে একটা গন্ডগোল হয়ে যাবে। একদম ঠিক বলেছো ছোটকা, এই সমস্ত অফিসের কন্ট্যাক্ট পাওয়া যে কি ঝামেলার সেটা আমি হাড়ে হাড়ে জানি। অফিসে টাকা খাওয়াতে পারলে ভালো, আর না পারলে হত্যে দিয়ে পড়ে থাকতে হবে ওই অফিসে। সারাদিন কাজকর্ম নিয়ে ব্যস্ত, কে যাবে ওই সমস্ত জায়গায়? টুকাই কি এখন এই কাজকর্ম ছেড়ে এই সমস্ত করে বেড়াবে নাকি? বুঝছো না, আর ও কেন যাবে, আমি যাবো। তুই যাবি? হ্যাঁ আমি যাবো, আমি গিয়ে সবাইকে বলবো আমার বর নতুন ব্যবসা শুরু করছে, ও ভীষণ সৎ, ভীষণ পরিশ্রমী একজন মানুষ, তোমরা সবাই ওকে একটা কাজ দাও না গো। কেন, এরম ভাবে বললে ওরা কাজ দেবে না? একদিন আমি বলেছিলাম এই পরিবারে ভাঙনের শব্দ পাচ্ছি, তখন তো তোমরা কেউ আমার কথা পাত্তা দাওনি। এখন সবাই বুকে হাত রেখে বলো তো, সেই শব্দটা শুনতে পাচ্ছ কিনা? না শুক্লা, আমি ভাঙনের শব্দ শুনতে পাচ্ছি না, তবে সুদিন যে আসতে চলেছে তার সংকেত আমি পাচ্ছি। কিন্তু শুক্লা, তুমি কেন এই নিয়ে এত অশান্তি করছো, তার কারণ আমি সত্যিই বুঝতে পারছি না। তুমি তো কিছুই বোঝো না, যদি বুঝতে তাহলে সেদিন মেনে নিতে পারছো না বলে চাকরিটা ছেড়ে দিয়ে আসতে না, সততার দোহাই দিয়ে গোটা পরিবারকে পথে বসাতে না। যদি সেই চাকরিটা ছেড়ে না আসতে আমার ছেলেটাকে ট্যাক্সি চালাতে হতো না। তাই আজ যখন সবাই পথে বসার ভয় পাচ্ছে, তখন তুমি এই ব্যাপারে কথা বলতে এসো না। রাগি আন্টি, আন্টি দিস ইজ নট ডান। রাগি আন্টি, তুমি বাবার সাথে এভাবে কথা বলতে পারো না। বোকা পেতনি, আগুনে আবার ঘি দিতে গেছে, আজ তো তুই মরবি। তুমি আমার উপরে চিৎকার করছো? নাথবউ, তুই কেন সব ব্যাপারে কথা বলিস? তোকে কেউ ডেকেছে এখানে কথা বলার জন্য? ভেতরে যা, আর অশান্তি বাড়াস না বাপু। আমি অশান্তি বাড়াতে চাই না ছোট ঠাম্মি, কিন্তু রাগী আন্টি যদি না জেনে ভুল কথা বলে আমি তাহলে তো বলবোই, তাই না? থামো, টুকাই এখন তোমার সব কথা শুনছে বলে ধরাকে সরাগান করছো? এত বড় সাহস হয়ে গেছে তোমার? তুমি আমায় জ্ঞান দিচ্ছ, কোনটা ঠিক কোনটা ভুল তুমি আমায় শেখাবে? কেন, ছোটরাই বুঝি সবসময় ভুল করে, বড়রা ভুল করতে পারে না? বড়রা যদি ভুল করে সেই ভুল শুধরে দেওয়ার দায়িত্ব কিন্তু ছোটদেরই। তুমি জানো না তাই বাবাকে আজকে কথাগুলো বললে। তুমি যদি জানতে কোন সিচুয়েশনে কেন বাবা চাকরিটা ছেড়েছে, রাজা ছাড়তে বাধ্য হয়েছে, তাহলে কথাগুলো বাবাকে বলতে পারতে না। কি আমি জানি না আর তুমি জানো?
শোনো মা, তোমাকে একটা গল্প বলি শোনো। একজন মানুষের গল্প, যে একটা জুট মিলের ম্যানেজার ছিল। সে জুট মিলের ম্যানেজার হলো মালিক পক্ষের সঙ্গে তার তেমন সদ্ভাব ছিল না যতটা সদ্ভাব ছিল শ্রমিকদের সঙ্গে। এই গল্পটা এতদিন আমি একা জানতাম মা, আজ তুমি জানলে। হ্যাঁ জানি, তাই বলছি। না জেনে তুমি বাবাকে কথাগুলো বলো না। দাঁড়াও, কি কারণে তুমি চাকরিটা ছেড়েছিলে? তোমার সঙ্গে আমি 30 বছর ঘর করছি, অথচ আমি জানতে পারলাম না। আমাকে কেন বলনি তুমি? বলো, কেন বলনি তুমি আমাকে? ও, ছেলের বউকে দিয়ে অপমান করাবে বলে বলনি তো? তোমাকে অপমান করার কথা স্বপ্নেও ভাবতে পারি না, আগেও কোনোদিন ভাবতে পারিনি, আজও ভাবতে পারি না। কি জানো তো, কিছু কিছু কথা আছে যেটা নিজের স্ত্রীকেও বলা যায় না, কিন্তু সন্তানকে বলা যায়, নিজের মেয়েকে বলা যায়। এখন আমি বুঝতে পেরেছি শুক্লা, এই কথাটা তোমাকে আমি না বলে ঠিক করেছি। বাবা ভেতরে চলো। শাকচুনিটার সাহস আছে বলতে হবে। ভালো, আরো ঝামেলা করো, তারপর সবাই মিলে তুলে ওকে বাইরে ফেলে দিয়ে আসবে। এই দেখ না, আমাদের বাবা চলে যাওয়ার পর আমি আর বাপ্পা প্রতি বছর তর্পণ করি। আগে তো গঙ্গায় গিয়ে করতাম, কিন্তু এখন বড় ভিড় বেড়ে গেছে ওখানে, তাই কাছে একটা দীঘি আছে সেখানে গিয়ে করি। আমিও যাব। তুই যাবি? শোনো মেয়ের কথা, আরে মেয়েরা কখনো তর্পণ করে নাকি? ও তো শুধু ছেলেরা করে। মা বগলার দয়ে এই মেয়ে সবকিছুর উল্টো কেন বলো তো? এখন বেরোনোর সময় একটা না একটা গন্ডগোল পাকাচ্ছ। আমি কোনো গন্ডগোল পাকাতে চাই না মোদিদির মা, কিন্তু মেয়েরা তর্পণ করে না? না করে না। কেন করে না? কেন? ভালোবাসার মানুষ বুঝি শুধু ছেলেদেরকেই ছেড়ে চলে যায়, মেয়েদের বুঝি ছেড়ে যায় না। আর বাবাই তো বললো আজকের দিনে পূর্বপুরুষদের জল দিতে হয়, তো আমি যদি জল দিই আমার বাবার আত্মাও তো শান্তি পাবে, তাই না? না না, তুই যেটা বলছিস ঠিকই বলছিস হয়তো, কিন্তু কি বলতো বাবু, আমরা তো এগুলো দেখিনি কোনোদিন। না, আমরা তো দেখেছি ছেলেদেরই তর্পণ করতে, আমাদের বাপ কাকারাই করেছে সবকিছু, তো ওই জন্য বলছি বাবা নাথবু এসবের দরকার নেই। হ্যাঁ ছেড়ে দে, বড় ছেড়ে দেবো, তাহলে আমার বাবা জল পাবে না? আরে বাবা, যেটা নিয়ম সেটা তো মানতেই হবে। আমি না বুঝতে পারি না, এই মেয়েটার ছেলে মানুষই আর যাবে না দেখছি। এত কথার কি আছে বলতো? শাস্ত্রে বিধান নেই, তাই দিতে পারবে না জল, হয়েছে? না হয়নি। যদি শাস্ত্রে এরকম বিধান দেওয়াই থাকে, তাহলে এই মাসে যারা এরকম বিধান দিয়েছে তারা ভুল করেছে গো। মামা, একই কথা বলছিস তুই অনাথ বই, দেখো এভাবে বলতে নেই মা। কেন বলতে নেই ছোট ঠাম্মি, আমি ভুল কি বলেছি বলো? ছেলে তার মেয়েটা এত ডিফারেন্স কেন থাকবে? এই তো ছোটকা পিসিমণি দুজনেই তো তোমাদের কাছে সমান, দুজনেই তোমাদের সমান ভালোবাসে, তাহলে তর্পণ করার অধিকার শুধুমাত্র ছেলেদের কেন থাকবে? ভালো হয়েছে,
এক্ষুনি আরেক দফা ঝাড় খাবে পেতনি। নিজের কবর নিজেই খুঁড়ছে। ফিরে এসেছে ঠিকই, কিন্তু এবারেতে বেশি দিন টিকতে পারবে বলে মনে হচ্ছে না। উর্মির উপর তো সবাই এমনিতেই রেগে আছে ছোটকা, এরপর তো আরো রেগে যাবে। কিন্তু উর্মি ভুল তো কিছু বলেনি রে। তোমার এত কথা কোত্থেকে আসে আমি তো ভেবে পাই না। ওরা সকাল সকাল একটা শুভ কাজে যাচ্ছে আর তুমি যুক্তিতর্কের আসর বসিয়ে দিলে। না না না, এই মেয়েকে বোঝানোর আমার সাধ্য নেই। এই তুমি ঘরে যাও তো, ভেতরে যাও। তাহলে সত্যি সত্যি আমার বাবা জল পাবে না? মারে, তোর কষ্টটা আমি বুঝতে পারছি মা। কিন্তু শুনলি না সতীনাথ বলল, শাস্ত্রে বিধান আছে, বিধান থাকলে তুই কি করবি বল? মানব না বিধান। যে বিধান মেয়েদের অধিকার কেড়ে নেয় সেই বিধান এই মুহূর্তে অমান্য করা উচিত। আমি হয়তো শাস্ত্র পড়িনি, কিন্তু আমার মনে হয় না শাস্ত্রে এই একচোখা বিধান লেখা আছে বলে। আর যদিও থাকে, আমি মানি না সে বিধান। আমার স্ত্রী তার মৃত বাবার উদ্দেশ্যে জল দেবে, তাই তার ইচ্ছেকে স্বীকৃতি দেওয়ার জন্য আমি এই বিধান অস্বীকার করছি। উর্মি যাবে আমাদের সঙ্গে। টুকাই বলে দিয়েছে, তবে আর কি, নিয়ে যাও উর্মিকে। সে তুমি গা জোয়ারি করে নিয়ে যেতে পারো টুকাই, কিন্তু আমি ওকে তর্পণ করাবো না, বলে দিলাম। দরকার নেই, ওর বাবাকে জল দেবে, মাঝখানে তো কোনো মাধ্যম থাকার দরকার নেই। বাবা চলো, আমাদের বেরোনো উচিত। এবার দাঁড়িয়ে রইলে কেন? সকাল সকাল এই নাটক আমার আর ভাল লাগে না।